প্রাণপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশীয় প্রবাসী সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আমরা অবস্থান করছি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার অন্তর্গত পুইবিল নামক গ্রাম। ভাইজান শখের বসে কয়েকটা গরু লালন পালন করেছেন, তো এখন বিক্রয় করবেন। তিনি কোনো ব্যবসায়িক না, একজন কৃষক মানুষ। ভাই কয়টা গরু বিক্রি করবেন? গরু তো বিক্রি করব যখন চারটি। চারটা? আপনার নামটা বলেন প্রথমে। মোহাম্মদ নাসির উদ্দিন। গ্রাম পুইবিল হাট, এই নদীর নদী সংলগ্ন। পুইবিল বাজার নদী সংলগ্ন? হ্যাঁ। ভাঙ্গুড়া পাবনা? ভাঙ্গুড়া পাবনা। আচ্ছা, এই এই গরুটা কি জাতের গরু? এটা ধরেন যে অস্ট্রেলিয়া জার্সি, বিলির বাচ্চা। শুধু কথা, ফিজিয়ান আর জার্সি ক্রস। হ্যাঁ, ফিজিয়ান জার্সি ক্রস। বয়স কত? বয়স মোটামুটি 22-23 মাস হবে। দাঁত হয়েছে কি? হ্যাঁ, দুই দাঁত হয়েছে। এই তো দুই দাঁত হয়েছে এবং বীজও দিছি, বরণ গেছে। ও ও, মানে কনসেপ্ট করছে? হ্যাঁ, কনসেপ্ট করছে। কতদিন হলো? 35 দিন কি 36 দিন হবে এরম। এটা তো একবার জেনুইন। এটা জেনুইন। হ্যাঁ, আসলে কৃষক মানুষ মিথ্যা কথা বলে না, যা বলবে সব জেনুইন। মানে 35 দিন যাবত বীজ দেওয়া হয়েছে, কনসেপ্ট করছে। কনসেপ্ট করছে। হ্যাঁ, তাতে এর মায়ের কিরকম দুধ হইতো? এর মার দুধ হয়ে ধরেন 13 লিটার পর্যন্ত গাইছে। আপনার বাড়ির বাসন? হ্যাঁ হ্যাঁ, বাড়ির। এই জন্য শিওর আছে। আপনি কত দাম হলে গরুটা বিক্রি করবেন? এই গরুটা আমি নিয়ত করছি 90 হলে বিক্রি করবো। এই গরুটা 90 হলে বিক্রি করবেন? দাম দর হয়েছে কি এর আগে? হ্যাঁ, দাম 85,000 পর্যন্ত বলছি ব্যাপারীরা। ব্যাপারী বলে যে অল্প দিন নিয়ে গাবে, তা কষা হিসেবে দাম, এই হিসেবে ওই দাম বলছে। আচ্ছা, আসলে কৃষকের গরু কিনলে লাভ হয় এই জন্যই যে এদের কথা কাজে মিল আছে, গা পাবেন 100%। হ্যাঁ, আল্লাহ রহমতে। আচ্ছা, এটা এটা কি কি জাতের বাচ্চা? এটা হইলো ধরেন সাহিয়াল গরু। আমার বাড়ির দেশি মানুষ দেশি হিসেবে ধরে আর কি। সাহিয়াল ক্রস আছে? হ্যাঁ, দেশি আর সাহিয়াল ক্রস ক্রস। বাড়ির গরু এটা অনেক যাবত ধরে পালছি, এর এই একটা বছরই ছিল। এই বছর কি আপনার বাড়ির বছর? হ্যাঁ, বাড়ির বছর। ওটা গাই বিক্রি করছি। আর এই বছরটাও ধরেন বসছে মোটামুটি 15-16 দিন হবে আর কি। মানে বাচ্চা দেওয়ার আগে দাঁতাই যাবে? হ্যাঁ, দাঁতাই যাবে আগে। আচ্ছা, এটা দাম যাচ্ছে কত? 80-75 এরম হলে বিক্রি করে দেবো। 75 থেকে 80? ব্যাস ফোজে তাই, সেটা বেশি আর বাধা মানে লিগ্যাল কথা। বেশি দাম চাই লাভ নেই। হ্যাঁ, আমার কারণ ওই 75 থেকে 80 হলে বেশি বিক্রি করে দিবেন? বিক্রি করে দেবো। আপনি গরু কেউ যদি মনে করেন ভিডিও দেখে দূর থেকে নিতে চায়, আপনি পাঠাতে দিতে পারবেন গরু? হ্যাঁ, পাঠা দেবো অবশ্যই। গাড়ি গাড়ি দিয়ে ভাড়া দিয়ে পাঠা দেবো, সমস্যা। গাড়ি ভাড়া দিলে পাঠা দিতে পারবেন? পাঠা দেবো। হ্যাঁ, এর মার দুধ কিরকম হয়েছে? এটার দুধ পাইছি 8 লিটার 9 লিটার মায়ের দুধ পাইছি। আর মায়ের দুধ পাইছেন? দেশি গরু ছিল? দেশি গরু ছিল। আশা করা এর বেশি হবে? হ্যাঁ, আর বেশি কি 8-9 লিটার হবে, আর বেশি আর আশা করা যায় না। এবং সাহিয়াল আর দেশি ক্রস আর ভাগ্য কর্ম হইতে পারে। এটা কি জাতের গরু? এটা হলো দেশি গরু। দেশি গরু? কিন্তু এই গরুটা আমার কেনা গরু ছিল, বখন বছর কিনছিলাম, কিনছি এবং এবং তো আমি দোয়া নিয়ে আস 4 থেকে 5 দিন 5 দিন 6 দিন হলো বাচ্চার বয়স। 6 দিন? 6 দিন। এখন পর্যন্ত দুধ পান নাই কি? এখন পর্যন্ত 1 লিটার 1 লিটার দোয়াই, আবার দোয়াই না, বাছুরি খাচ্ছে। আরে বছর গরুর বয়স কত? হয়তো 6 দাঁত হয়েছে, 6 দাঁতে একটাই বিয়ে দিচ্ছে পোলেটি। এই পোলেটি প্রথমবার বাচ্চা? এই প্রথমবার বাচ্চা দিছে। বাচ্চাটা হচ্ছে আপনার ফরাসিয়ান ফিজিয়ান আর হচ্ছে দেশি ক্রস? হ্যাঁ হ্যাঁ, বীজের বাচ্চা। বীজের বাচ্চা দিছে। আচ্ছা, এই গরুটা কত দাম হলে বিক্রি করবেন? এটা 1,15,000 হলে বিক্রি করে দেবো। আনুমানিক দুধ হবে কিরকম ভাই? আনুমানিক দিন পরবর্তী হয় 4-5 লিটার দুধ হবে। 5 লিটার দুধ হবে দেশি গরু? হ্যাঁ। 1,15,000 হলে বিক্রি করে দেবেন? বিক্রি করে দেবো। 1,15,000। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার 01725-1450-12। জি, এই নাম্বারে এমও আছে? হ্যাঁ, এই নাম্বারে এমও আছে। একদম কৃষক মানুষের গরু। আপনার দেখে কথা বলে আবার মনে করেন যে ভিডিও ফোনেও কথা বলতে পারেন, ভিডিও পাঠাতে পারেন যে ভাই একটু ভিডিও করে দেন দেখি ভালো করে। বেশি সময় হয় না, মনে হয় 6 দিনের ভিতরে গরু বিক্রি করে লাভ যে কোনোভাবে, কারণ একটা জমি কিনছি। ও, টাকার দরকার? আর টাকার দরকার, বিশুদ্ধবারের দিন আমার জমি রেজিস্টার নেই, সামনে বিশুদ্ধবারে। আজ বিশুদ্ধবার, সামনে বিশুদ্ধবার রেজিস্টার। তাই তো বলে, মানে কৃষক মানুষ তো এই সময় গরু বলতে পারে না। হ্যাঁ, আমি এই জন্য সবগুলোই দেন বেশি দিই গরু আমার এই কটা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।